ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন মনে করেন যে সারাত আসতো ক্লাস নিত, তো সারা ক্লাস নিলে আমাকে বলতো যে ওই রিডিং পড়াইতো, বলতো যে বই দিয়ে বাংলা, বাংলা ক্লাসে বেশিরভাগ এটা হইতো, দেখা যেত যে হাতের মধ্যে বই দিয়ে ওদের আজকে তুই আসে এই চ্যাপ্টারটা পুরোটা রিডিং পড়। আচ্ছা, তো আমি রিডিং পড়তে পড়তে সারের সামনে দাঁড়ায় ঘুমাই গেছি, আমি টেরও পাই নাই। মনে করেন পড়তেছিলাম বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানে অনেক নদী আছে, তার মধ্যে পদ্মা মেঘনা যমুনা এর মধ্যে শ্রেষ্ঠ, আমার টেন নাই, পুরো ক্লাস আমার দিকে তাকায় রয়েছে, স্যার মনে করেন বেত লই আমার পাশে দাঁড়ায় রয়েছে, কখন তুই তাকাবি, আমার কত লাভ ডাক দিলি হয়, একটা ছেলে বাচ্চা ছেলে ঘুমাই যাইতেই পারে পড়তে পড়তে, তার আগের দিন অনেক ধকল গেছে সে ঘুমাইতে পারে, তো ডাক দিলে হয়, তা না পুরো সাসপেন্স ক্রিয়েট করার জন্য পুরা ক্লাস আমার দিকে তাকা রয়েছে, স্যারও বেত লই তাকা রয়েছে কখন, মানে এটা ভাই এটা একটা ইমোশনাল জায়গা, কিন্তু ভাই স্যার ওয়েট করছে ছেলেটা ঘুমাক, আগে ঘুমায় লোক তারপরে উঠবে, তারপর তুই কয়দিন না ঘুমাই দেওয়ার জন্য এটা ব্যবস্থা করেছি, তাকায় রয়েছে, আমি তো মানে হঠাৎ করে দাঁড়ায় থাকতে একটা ঝুড়ানি আসে না, যেটা একটা ঝাঁকি আসে কিন্তু শরীরের মধ্যে, হ্যাঁ ঘুমিয়ে গেছিলাম, হ্যাঁ তারপর শুরু করছি, শুরু করবো আমার মনে হচ্ছে কি কেমন 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 জানি আবহাওয়াটা চেঞ্জ, তাকায় দিই সার বেতলে এমন কে দাঁড়া রয়েছে, পোলা পাইন সব এক একটা এরকম করতেছে, তুই গেছো আজকে শেষ এরকম করতেছে, সারের দিকে তাকাইলাম, মনে করেন ঘুমের মধ্যে মাঝে যখন যে আটকে উঠে গেলেন, মনে করেন আমি খালি ঘেড়িটা সারের দিকে ঘুরেছে কানের উপর বাড়িটা বসে গেছে, বিশ্বাস করেন এই ফিলিংসে যারা ঘুমের মধ্যে হঠাৎ ভয় পাইলে যেরকম এটা হয়, মনে যে হালকা একটা দরজায় ধাক্কা দিলেও কিন্তু মনে হয় যে বোম ফাটছে গো শরীরের মধ্যে, ওরকম আমার কাছে মনে হয়েছে, আমার এখনো ওই শব্দ মনে আমি কানের মধ্যে আধা ঘন্টা কান এটা আছে, ওই আধা ঘন্টা তোর কান পপ করছে এইটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এইটা কিন্তু একটা ম্যাসিভ অ্যাটাক হইতে পারত। হ্যাঁ, এটা হচ্ছে যে হঠাৎ করে ধর যে ঘুমন্ত একটা মানুষকে ডাক দিলে বা হচ্ছে যে মানে সেটা হচ্ছে একদম মানে কিভাবে যেন লাগে, কেমন যেন এটা লাগে কিন্তু সবারই লাগে, তা কিন্তু ঘুম থেকে কিছু বুঝে ওঠার আগেই মানে একটা ঘাড়ের মধ্যে মারছে টাস করে, আমি তো মনে করি আমি দিন দুনিয়া আমার কাছে কোনো ব্যাপারই না, তখন আমাকে মেরে ফেলো কোনো সমস্যা নাই, আই ওয়ান্ট টু ডাই, ওরে মাই রে। স্কুলের দিনগুলো খুব ভালো ছিল, আপনি স্কুলে কোন ক্লাস পর্যন্ত হাফ পেন্ট পড়ছেন? আমি অনেক ছোটবেলায় মানে 3-4 আল্লাহ হস্তে যতদিন পর্যন্ত আমার হাফ পেন্ট আমার বড় না হয়েছে, আমার বাপ মা আমাকে হাফ পেন্ট পরে পাঠাইছে, ক্লাস 5 আমি হাফ পেন্ট পরে গেছি, যখন আমি দেখতাম পুরা ক্লাসের 99% বলা ফুল প্যান্ট আমি একা হাফ প্যান্ট, মানে কেমন যে লাগতো বাসায় আমি বুঝেই দিতে পারতাম না যে আমাকে একটা ফুল প্যান্ট কিনা দাও তোমরা, আমি স্কুলে গেলে হেভি লজ্জা লাগে, এ ঠ্যাং না পুরোটা বাইরে রয়েছে একটা কেস পরে রয়েছি, না না তোর হাফ প্যান্ট এই বছর চলবে, 6 ফিটে তুই ফুল প্যান্ট কিনবি, এখন তো কিনা দরকার আছে, তোর হাফ প্যান্ট আছে 3 হাফ প্যান্ট পরে রয়েছে ঘরের ভিতরে, এদেরকে মানে বাবা বুঝতে জানে যে স্কুলের পরিবেশটা কেমন হয়ে যায়, পোলা পাইন কলম নিয়ে এসে আমার রান্নার মধ্যে দাগ দিয়ে দিচ্ছে, আমি মনে করেন পড়তেছি নিরিবিলি আমার পায়ের মধ্যে লাভ চিহ্ন আঁকতেছে কলম দিয়ে, তাও শুধু লাভ আঁকে না তো, ওরা লাভ আঁকে ভিতরে বা কালি ভরাট করে, খুবই বাজে অবস্থা। কথা হলো যে একটা মানুষ বাচ্চা ছেলেই ধরলো বসে বসে ক্লাসের মধ্যে ঘুমাইতেছে, এটা ন্যাচারাল ব্যাপার, দাঁড়ায় দাঁড়ায় পড়তে পড়তে কেমনে ঘুমায় গেল ভাই, আপনি আমার ঘুম সম্পর্কে কোনো আইডিয়াই নাই, আমার যদি ঘুম আসে আমি ট্রেনের ট্রেনের হর্ন বাজালে আমি উঠবো না, আমি সে ঘুমাই যাবো, এনি প্লেস তরল পদার্থের মতো।